আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা জানা ইসলাম শান্তা, সহকারি শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেহেতু করোনাকালীন সময় আমাদের স্কুল বন্ধ, সেহেতু রাজধানী আইডিয়াল স্কুলে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি এবং আমি অনলাইন ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় এই অধ্যায়টি পড়াবো। তো শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঠ এক, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। তথ্য যোগাযোগ প্রতি শব্দ দুটি আমাদের খুব পরিচিত, আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তির কথাটি বলি, তখন আমাদের কিন্তু বিশেষ একটা বিষয় বোঝায়। সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটা ঘটনার কথা কল্পনা করা যাক। ঘটনা: মাসুমের বাড়ি ভোরা জেলার চরফ্যাশন উপজেলা। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সবসময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সবসময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সে খবরটি আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। ঘটনা দুই: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় কৃষক ইউনিস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশী অনুষ্ঠানটি দেখছিলেন। সেখান থেকে জানতে পারলেন, স্ট্রবেরি নামে একটি বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। ইউনিস খুব উৎসাহী একজন কৃষক। তিনি চার মাস কাটাকাটনি করে তার এক একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন 150,000 টাকায়। তার নতুন একটা জীবন শুরু হলো তার তখন থেকে। শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নম্বরে তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালেই ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু যখন SMSটি পাঠালেন সাথে সাথে ফিরতি SMSে শ্রাবণীর ফলাফল চলে এলো। সে GPA 5 পেয়েছে। শ্রাবণীর খুশি দেখে কে? ঘটনা চার: এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ রাশে ঠিক করলো সে অংশগ্রহণ করবে। মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না, কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করলো, তখন তার ইন্টারনেটের কথা মনে পড়লো। একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তা ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে। সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতা পাঠিয়ে দিল। ঢাকার তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না। তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো, আর বাবা খেলার দিন রিয়ার অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন। বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো। মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার কোনো মিল নেই, কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই তথ্য আদান প্রদান হয়েছে। মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পারলেন। ইউনিস টেলিভিশন স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন। শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফলের তথ্য পেয়ে যাচ্ছে। রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে। আর সবশেষে রিয়া আর অন্তু বড় পর্দা ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করা যে প্রযুক্তি, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তোমরা বুঝতেই পারছো তথ্যের দেওয়া নেওয়ার এই ব্যাপারটা একদিনে হয়নি। একসময় মানুষ একজনের সাথে কয়েকজনের কথা বলে শুধু তথ্য বিনিময় করতে পারত। তারপর মাটি, পাথর, গাছের বাকলে লিখে তথ্য দেওয়া
নেওয়া শুরু করে। চীনারা আবিষ্কার করতে চীনরা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময়কে নতুন জগতে পা দিয়েছিল। তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীতে মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে। আর এখন সে ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না। পাঠ দুই, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। একটা সময় ছিল যখন এই দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে এক থেকে দুই সপ্তাহ লেগে যেত। তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের উপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেতে যেত। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো মানুষ খামের উপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। এখনও সেরকম চিঠি লেখা হয়। আপনজনের হাতে একটা চিঠির জন্য এখনও সবাই অপেক্ষা করে থাকে, কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে ছবি, কথা, ভিডিও সব কিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটি একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত এখন আমরা সবাই পাশাপাশি। এর সবই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই না, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে ফেলবো, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দেব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কী বোঝাই। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক প্রযুক্তি মানুষের জীবনে সহজ করতে গিয়ে জীবনটাকে জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনটাকে সহজ করেছে কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করতো শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান। তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার যে ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত, তার কার্যক্ষমতাও ছিল খুব কম। সেই কম্পিউটার একদিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষমতা বাড়তে শুরু করেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, একসময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত যন্ত্রের মোবাইল টেলিফোনের ভেতরে আছে। কাজেই বুঝতেই পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করতো শুধু বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষও সেটি ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে, কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করার জন্য, তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বাস, ট্রাক চালানোর জন্য যেরকম বস্তা বা হাইওয়ে তৈরি করতে হয় ঠিক সেরকম তথ্য দেওয়া নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে, একেবারে সাধারণ মানুষ, একজন মানুষ ঠিক সে তথ্যটি নিজের জন্য নিতে পারে। কাজেই বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার জন্য একটা বিপ্লব শুরু হয়েছে। সে বিপ্লব কোথাও থামবে কেউ বলতে পারে না। তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কী বোঝাই তার একটা ধারণা
পেয়ে গেছো, তথ্য দেওয়া না, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করা প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। উপাত্ত ও তথ্য, উপাত্ত ও তথ্য, তোমাকে যদি 98, 100, 196 এবং 95 ধরে, তুমি নিশ্চয়ই তো অবাক হবে এই সংখ্যাগুলো দিকে তাকিয়ে থাকে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে বোঝার চেষ্টা করে। তুমি চেষ্টা করো, তুমি এই সংখ্যাগুলোর মাথামুন্ডু কিছুই বুঝতে পারবে না, কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় ভৃমি নামে একটা মেয়ে যে ছোটো শ্রেণীতে পড়ে, তার বাংলা, ইংরেজি, গণিত, বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা পরীক্ষা, হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হবে। শিক্ষার্থীর এটা একটা জাস্ট উপাত্ত, ডেটা বা উপাত্ত। শিক্ষার্থীর আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।